প্রথম প্রযোজনা সিনেমা সবাই আমাকে অনেক সাপোর্ট দিয়েছে সেই শুরু থেকে সেটার বহিঃপ্রকাশ আজকে আপনারা ক্যামেরায় দেখতে পেলেন যে আমার আমি যাদের মধ্য দিয়ে উপবিশ্বাস হয়েছি যাদের ভালোবাসা যাদের সহযোগিতায় আজকে সেই সহযোগিতা আমি স্ক্রিনে এসেও পেলাম তারা উৎসাহ দিতে বিশেষ করে আমি যে মানুষটির কথা বারবার বলবো নিপুণ আপু সবাই জানেন আমরা দুই বোন সেই বিভিন্ন প্রোগ্রামে আপনারা জেনেছেন ওই মানুষটি থেকে শুরু করে অঞ্জনা দিদি এবং এখানে যারা আছেন ওই আপা সবাই দোয়েল আমার আর্টিস্ট সবাই লাল শাড়ি পরে লাল শাড়িকে উদযাপন করেছে আমাকে প্রযোজক হিসেবে সাপোর্ট দিয়েছে ভালোবেসেছে এবং দর্শকদের ভালোবাসে আজকে নবম দিন পর্যন্ত হাউসফুল যাচ্ছে এর থেকে আমার আর প্রাপ্তির কিছু নেই আমি সকলের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আর এটুকু বলতে চাই যে এইভাবেই পাশে থাকবেন বাংলা সিনেমার আবারও মনে হচ্ছে সেই সোনালি দিন সিনেমার সংখ্যা বাড়ছে হলের সংখ্যা বাড়ছে আমার মনে হয় যে আসলেই আমাদের এক ডিরেক্টর বলেছিলেন যে আমাদের আসলে ওপার বাংলা ছবি সিনেমার দরকার নেই ওপার হিন্দি সিনেমার কোনো দরকার নেই সেটাই বহিঃপ্রকাশ সবাই আমাদের বাংলা সিনেমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ পাঁচটি সিনেমার মধ্যে লাল শাড়ি মাটির গল্প এই বিষয়টা আসলে আপনার কাছে কেমন লাগে আমার মনে আমার আমার যারা সহশিল্পী যাদের সাথে আমি উপবিশ্বাস হয়েছি তাদের মুখ থেকে শুনলেন আচ্ছা আসলে আমার কাছে মনে হয়েছে অনুদানের সিনেমা আপনারা সকলেই জানেন অনুদানের সিনেমা মানেই কিন্তু মানুষের ভিতরে এক ধরনের মানে কাজ করতো যে না এই সিনেমাটা যে কোনো একটা সময় চলে আসবে কিন্তু আমার কাছে মনে হয়েছে অনুদানের সিনেমা সরকার আমাদেরকে এত সাপোর্ট দেয় আমাদের প্রত্যেকটা কাজের প্রতি সবসময় তাদের সাপোর্ট হয়ে এসেছে যেমন আমাদের সিনেপ্লেক্সগুলো কিন্তু সরকার করেছেন এবং দিন দিন আমাদের যে অনুদান মাঝে মাঝে আপনারা দেখেছেন যে বাইরের প্রযোজকরা কিন্তু থমকে গেছেন কিন্তু অনুদান কিন্তু কোনো বছর থমকে যায়নি সবাইকে ডেকে ডেকে সুন্দর করে বড় বড় বাজেটের সিনেমার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেছেন যে আপনারা চলচ্চিত্র চালিয়ে যান এটা আমাদের গর্ব এটা আমাদের পৃষ্টি কালচার তো সেই জায়গা থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সিনেমা করার জন্য আমার যারা কোয়ার্টিস্টরা ছিলেন আমার এখানে যারা টেকনিক্যাল টিম ছিলেন তারা সকলে খুব অল্প সময়ের মধ্যে আমাকে সহযোগিতা করে সিনেমাটা শেষ করে দিয়েছেন তারপরে আমার যত আমার আমার এই সিনেমার জন্য মিনিস্ট্রি থেকে যে ধরনের সাপোর্ট পাওয়া দরকার যে আমি দ্রুত ঈদে রিলিজ করতে চেয়েছি সেই সাপোর্টটা পেয়েছি সর্বোপরি আমি হলের সকলের কাছ থেকে কিছু সাপোর্ট পেয়েছি কিছু সাপোর্টের আমার ঘাটতি ছিল যেটা আমি গতকালকে মন্ত্রী মহোদয়ের কাছে বলেছি সর্বোপরি বলবো যে লাল শাড়ি ঈদে আনতে পেরেছি দর্শক উপভোগ করেছে অনুদানের সিনেমা আসলে সে অনুদানের মধ্য নেই অনুদানের সিনেমা এখন সকলের কাছে খুব সুন্দর সিনেমা হয়েছে বাণিজ্যিক সিনেমা হিসেবে রূপান্তরিত হচ্ছে আমার মনে হয় আগামীতে যারা অনুদান পাবেন বা অনুদানের সিনেমা করবেন আমরা এই অনুদান কথাটা থাকবে বাট মানুষের আগ্রহ জায়গাটা আমরা দিন দিন বাড়িয়ে তুলব এই জন্য খুব ভালো লাগছে দিদি একটা প্রশ্ন সেটা হলো যে অনুদানের সিনেমা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যে অনুদানের সিনেমা ভালো হয় না আপনার এই সিনেমা দর্শক আজকে নতুন দিন চলছে আপনি সারা পেয়েছেন এই অনুদানকে নিয়ে কি বলবেন আর আরেকটা বিষয় হলো যে অনুদান কি আপনি কি মনে করছেন যথেষ্ট দেয় একটা সিনেমা বানানোর জন্য বলেছি এটা বাবা এটা এর মধ্যেই বলা হয়ে গেছে মিলেই বলেছি আমি সর্বোপরি মিলে আর কি ধন্যবাদ আমি এর আগেও কিন্তু দেখেছি আমি ওকে বলিনি কিন্তু আমি দেখি আমি খুব উপভোগ করেছি সেই দিনও গত শনিবার দেখেছি আমি এই এখানে